1999 সালের 16 ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরের কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস বিরোধী জনসভায় হামলা চালায় চরমপন্থীরা। নির্মমভাবে হত্যা করা হয় কাজী আরিফ আহমেদ সহ 5 জাসদ নেতাকে। হত্যাকাণ্ডের 5 বছর পর 2004 সালের 30 আগস্ট 10 জনের ফাঁসি ও 12 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় কুষ্টিয়া জেলা জজ আদালত। 2008 সালের 31 আগস্ট ফাঁসির এক আসামি ও যাবজ্জীবন প্রাপ্ত 10 জনের শাস্তি মওকুফ করে উচ্চ আদালত। এবছরের 7ই জানুয়ারি 3 আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়। কাজী আরিফ আহমদের মতন একটি নেতা এবং বীর মুক্তিযোদ্ধা এখানটা উন্নয়নের কাজের জন্য আমাদের মাঝে এসেছিলেন। কিছু মুকুশধারী সন্ত্রাসী এসে তাদের নির্মমভাবে হত্যা করেছেন। 5 জন এখনও ধরাছোঁয়ার বাইরে আছে, সাজাপ্রাপ্ত। সরকারের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে আমার নিবেদন, তাদেরকে ধরে আইনে সোপর্দ করে তাদেরকে বিচার হওয়া উচিত। মৃত্যুদণ্ড পাওয়া 9 আসামির মধ্যে 1 জন কারাগারেই মারা যান, তবে 5 আসামি আজও পলাতক। খুনিরা বাইরে থাকার কারণে আমরা নিজেদেরকে নিরাপদ ভাবছি না। কাজী আরিফের যে মৃত্যু ষড়যন্ত্র যারা করেছে সেগুলো যদি না ধরা পড়ে তো দেশের সবাই তো শান্তি পাবে না। পলাতকদের খুঁজে বের করে সাজা কার্যকরের দাবি স্বজনদের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।